যেই মাদ্রাসায় তিনি শিক্ষা গ্রহণ করার কারণে আগের লাইফকে সম্পূর্ণ চেঞ্জ করে নিয়ে আসতে পারলেন সেটাই হচ্ছে আসলে মাদ্রাসা শিক্ষার লক্ষ্য মসজিদে নববী হচ্ছে যেই মাদ্রাসায় ইয়াকিনের শিক্ষা দেওয়া হতো বিশ্বাসের শিক্ষা দেওয়া হতো সেই মাদ্রাসাটির নাম হচ্ছে মসজিদে নববীর ভিতরে একটি জায়গা ইয়াকিনের ভিত্তিতে তাদের আখলাক গড়ে উঠেছিল ক্যারেক্টার গড়ে উঠেছিল যার ফলে এই সমস্ত ব্যক্তি দিয়েই ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল সারা আরব বিশ্বেই নয় সারা আরব দুনিয়াতেই নয় বরং সারা বিশ্বে সেই ইসলামের আখলাক এবং ইয়াকিন ছড়িয়ে পড়েছিল এই সমস্ত মানুষদের কারণে এরাই হচ্ছে আসল ব্যক্তিত্ব এই মাদ্রাসা শিক্ষা পাওয়ার কারণে মৌলিক তিনটি বিষয় যদি কোনো পাঠশালায় শেখানো হয় তাহলে সেটি হবে আসলে মাদ্রাসা সেটি হবে আসলে পাঠশালা সেটি হবে আসলে স্কুল সেটি হবে আসলে কলেজ সেটি হবে আসলে ইউনিভার্সিটি কনফিডেন্সের পাশাপাশি ইয়াকিন আছে দৃঢ় বিশ্বাস আছে কিন্তু ওই ব্যক্তির মধ্যে ক্যারেক্টার নাই দ্বিতীয় সির অর্থ হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার অর্থাৎ চরিত্র আখলাক এবং মুআমালাত ব্যবহারিক চরিত্র এবং নৈতিকতা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তাহলে সেটিই হবে প্রকৃত মাদ্রাসা সেটিই হবে প্রকৃত স্কুল সেটিই হবে প্রকৃত পাঠশালা বা বিদ্যালয় প্রতিবেশীর অধিকার রক্ষার জন্য যে পাঠশালা দরকার সেটির নামই হচ্ছে মাদ্রাসা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون مركز السنة السلفي كومبلكس فاتحاليا ملندا كرتيك آجيتو آسكيري কনফারেন্সে মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং আমার সামনে অত্র এলাকা বিভিন্ন শ্রেণী ও পেশায় নিয়োজিত দীনপ্রিয় মুসলিম মিল্লাত যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আজকে আমরা কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক লাভ করতে পেরেছি তারিতের বলি আলহামদুলিল্লাহ অতঃপর মাজলুম দিশেহারা নির্যাতিত নিপীড়িত উপেক্ষিত মানুষের হেদায়েতের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লাখ কোটি শান্তির ধারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি আলোচনার বিষয় আমরা শুনেছি ব্যক্তি ও সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা কি বিষয়টির খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ এই বিষয়ে দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ তবে তার আগে যারা এদিকে এখনো দাঁড়িয়ে আছেন সবিনয়ে অনুরোধ করছি একটু সামনে এসে বসুন মহতারাম পরিচালক মহোদয় একাধিকবার অনুরোধ করেছেন আপনারা শুনছেন ঠিকই কিন্তু মজলিসের যে আদব সেটি রক্ষা হচ্ছে না সেজন্য সবিনয়ে অনুরোধ করছি আপনার সামনের দিকে এসে বসুন এর আগে আরেকটি কথা বলি এই কথাগুলি বলার আগে আমি বলি সেটি হচ্ছে আমি আসলে কোনো বক্তা নই আমাদের বাংলাদেশের যে ধরনের বক্তার প্রচলন আছে যে ধরনের বক্তাকে মানুষ সাদরে গ্রহণ করে আলোচনা শুনে আমি আসলে সেই ধরনের বক্তা নই তবে কথার ছলে দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ হলে আজিজ আমার তৌফিকই ইল্লা বিল্লাহ আলোচনা শুরুর আগে আপনাদের কাছে একটা টিপস দিতে চাই আজকে এখানে যারা একটু শুনি কথা শুনি একটু জবাব দিবেন
আজকে যারা আমরা এখানে বসে আছি এনার এদের মধ্যে থেকে কেউ কি চায় আমার চোখ অন্ধ হোক, কেউ চায় মুখ বধির হোক, কান ঠসা হোক, কথা বলতে না পারি, প্যারালাইসিস হই, অচল হই, কেউ চায় না? ঠিক, শিওর চায় না? তো তাহলে এইগুলি দেওয়ার মালিক কে, এগুলি দূর করার মালিক কে? তাহলে একটা টিপস হচ্ছে, সেটি হবে এইগুলি থেকে আপনি যদি ওই টিপসটি পালন করেন তাহলে ইনশাআল্লাহ যিনি দেওয়ার মালিক এগুলি তিনি আপনাকে আজীবন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে আল্লাহ অন্ধ করবেন না, ততদিন আল্লাহ আপনাকে বধির করবেন না, ততদিন আল্লাহ আপনাকে ঠসা করবেন না, ততদিন আল্লাহ আপনাকে প্যারালাইসিসে আক্রান্ত করবেন না ইনশাআল্লাহ। অতএব সেটি আমরা আলোচনার শেষে নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তি এবং সমাজ গঠনের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার ভূমিকা কি। মাদ্রাসা শিক্ষা বলতেই আমরা বর্তমানকালে বর্তমান সমাজের মানুষ মিডিয়ার প্রভাবের ফলে মাদ্রাসাকে আমরা ভিন্ন চোখে দেখার চেষ্টা করেছি, ভিন্ন আঙ্গিকে মাদ্রাসাকে উপস্থাপন করছি। মাদ্রাসা মানে সন্ত্রাসী, মাদ্রাসা মানে জঙ্গি, মাদ্রাসা মানে অপ্রীতিকর কার্যকলাপকারী, এই ধরনের আচরণ আমাদের সামনে বেশি বেশি করে ফুটিয়ে তোলা হচ্ছে। আসলে মাদ্রাসা তো আরবি শব্দ, এর ইংরেজি শব্দ হচ্ছে স্কুল, বাংলা হচ্ছে পাঠশালা, বিদ্যালয়, যেখানে বসে ছাত্ররা এবং শিক্ষকরা পাঠদান করেন, পাঠ গ্রহণ করেন, সেই জায়গাটিকে বলা হয় মাদ্রাসা। তো মাদ্রাসার বিপরীতে আমরা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দাঁড় করিয়েছি এটা কোনো দোষের বিষয় নয়। 1835 খ্রিস্টাব্দের থেকে মাদ্রাসার বিপরীতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শব্দগুলির প্রচলন ঘটানো হয়েছে আমাদের ভারতবর্ষে। তো মাদ্রাসা এবং স্কুলকে যদি আমরা বাংলা অর্থে দেখতে যাই তাহলে দেখতে পাব স্কুল মানে বিদ্যালয়, পাঠশালা যেখানে পাঠ দেওয়া হয়, মাদ্রাসা মানেও একই। তাহলে আমরা কেন আলাদা করে দেখছি? তাহলে কেন আমরা মাদ্রাসার শিক্ষাকে ঘৃণার চোখে দেখছি? আল্লাহর ফজল ও করমে যারা ঘৃণার চোখে দেখছিলেন এখনও তাদের মধ্যে অনেকেরই পরিবর্তন আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার শিক্ষা মানে হচ্ছে, আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা মানে, মনে রাখবেন, মৌলিক তিনটি বিষয় যদি কোনো পাঠশালায় শেখানো হয় তাহলে সেটি হবে আসলে মাদ্রাসা, সেটি হবে আসলে পাঠশালা, সেটি হবে আসলে স্কুল, সেটি হবে আসলে কলেজ, সেটি হবে আসলে ইউনিভার্সিটি। মৌলিক তিনটি বিষয় মনে রাখবেন, মৌলিক তিনটি বিষয় যদি কোনো পাঠশালায় দেওয়া হয় তাহলে সেটি হবে মাদ্রাসা, সেটি হবে স্কুল, সেটি হবে কলেজ, সেটি হবে ইউনিভার্সিটি। সেই তিনটি বিষয় থেকে যখনই মানুষ সরে যাবে তখনই তারা বিচ্যুত হবে মৌলিক নৈতিকতা থেকে। আপনারা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কথা বলি, শুনেছেন? চিনি, আমরা তাকে চোখে দেখি নাই কিন্তু তিনি এত খ্যাতনামা ব্যক্তিত্ব মুসলিমদের কাছে ইসলামের ইতিহাসে, যে ওমর ইবনে খাত্তাব নাম বললেই আমরা চিনে ফেলি সেই বীর শ্রেষ্ঠের কথা। ওনার একদিন আগের আর একদিন পরের লাইফ হিস্টোরি খুঁজে দেখুন। যেই মাদ্রাসায় তিনি শিক্ষা গ্রহণ করার কারণে আগের লাইফকে সম্পূর্ণ চেঞ্জ করে নিয়ে আসতে পারলেন সেটাই হচ্ছে আসলে মাদ্রাসা শিক্ষার লক্ষ্য। মাদ্রাসা শিক্ষা মৌলিক যে তিনটি বিষয় থাকতে হবে, যা মাদ্রাসার শুরু থেকেই ছিল, এখনো বিভিন্ন দেশে আছে, আমরা হয়তো কিছুটা বিচ্যুত হয়েছি। মৌলিক তিনটি বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে আল ইয়াকিন,
কি বললাম? আল ইয়াকিন, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, ইমান, গভীর আস্থা এবং ভরসা। কার উপরে ইমান? কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে গভীর আস্থা, বিশ্বাস, ইমান পোষণ করার নাম হচ্ছে আসলে ইয়াকিন। প্রথম যখন মাদ্রাসা করবেন, মাদ্রাসা গড়বেন, মাদ্রাসা গড়েছেন, সেই মাদ্রাসায় প্রথম যে শিক্ষা দেওয়া হতো সেটি ছিল ইয়াকিনের বিষয়, যেটাকে আজকে আমরা যদি বর্তমান কালের সাথে মিল করে বলতে চাই, থ্রি সিজ, তিনটি সি ব্যবহার করবেন। ইয়াকিন মানে কনফিডেন্স, ইয়াকিন মানে কনফিডেন্স। সেই কনফিডেন্সের শিক্ষার পাঠশালা ছিল সর্বপ্রথম মসজিদে নববীতে। মসজিদে নববী হচ্ছে যেই মাদ্রাসায় ইয়াকিনের শিক্ষা দেওয়া হতো, বিশ্বাসের শিক্ষা দেওয়া হতো, সেই মাদ্রাসাটির নাম হচ্ছে মসজিদে নববীর ভিতরে একটি জায়গা, সেটির নাম হচ্ছে আজকে আমরা যেটিকে চিনি আসহাবুস সুফা। আসহাবুস সুফা মানে আমরা শুধু মনে করে থাকি যারা সহায় সম্বলহীন, অর্থ সম্পদ ছিল না, বাড়িঘর ছিল না, এরকম মানুষ এসে এখানে আশ্রয় কেন্দ্র হিসাবে থাকবে, এটাকে আমরা মনে করে থাকি। আসলে কিন্তু তা ছিল না, সেটিও ছিল কিন্তু মূলত ছিল যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা ইসলামের ছায়াতলে এসেছেন, যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাচ্ছেন, যারা ইসলামকে জানতে চাচ্ছেন, যারা ইসলামের আলোকে সার্বিক জীবন গড়তে চাচ্ছেন, তাদের যে সমাগমের স্থান ছিল মসজিদে নববীর ভিতরে সেটি ছিল আসহাবুস সুফার এই কেন্দ্রটি। সুতরাং সেই মাদ্রাসা থেকেই ইয়াকিনের শিক্ষা দেওয়া হয়েছে, এখনো চলছে। আল্লাহর ফজল করমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই শিক্ষা নীতিতে এখন পর্যন্ত মদিনা মসজিদে নববী, মসজিদুল হারাম, সেটি এখনো পরিচালিত হচ্ছে। বিভিন্ন বিষয়ের সেখানে ক্লাস দেওয়া হয়, বিভিন্ন বিষয়ের আলেমদেরকে দিয়ে সেখানে নিয়মিত দর্স দেওয়া হয়। আমরা যারা হজ উমরায় গিয়েছি তারা দেখেছি সেখানে বড় বড় চেয়ার রাখা হয়, সেখানে বড় বড় আলেমগণ বসে বসে তাদের বিভিন্ন বিষয়ের দর্স দিয়ে থাকেন। ইয়াকিনের পাশাপাশি দুনিয়াবী যত বিষয় আছে মুসলিমের জন্য, একজন মানুষের জন্য, সেই বিষয়গুলি তারা শিক্ষা দিয়ে থাকেন। সুতরাং মাদ্রাসার প্রথম ভিত্তিস্তম্ভ বলতে পারি আমরা মসজিদে নববী, এবং মসজিদে নববীর সাথেই আসহাবুস সুফার যে কেন্দ্রটি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে সাহাবীদেরকে ইয়াকিনের শিক্ষা দিতেন। দ্বিতীয় যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে কনফিডেন্সের পাশাপাশি ইয়াকিন আছে, দৃঢ় বিশ্বাস আছে, কিন্তু ওই ব্যক্তির মধ্যে ক্যারেক্টার নাই। দ্বিতীয় সির অর্থ হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার অর্থাৎ চরিত্র, আখলাক এবং মুআমালা, ব্যবহারিক চরিত্র এবং নৈতিকতা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তাহলে সেটিই হবে প্রকৃত মাদ্রাসা, সেটিই হবে প্রকৃত স্কুল, সেটিই হবে প্রকৃত পাঠশালা বা বিদ্যালয়। তো আখলাকের চরিত্র, আখলাক বা চরিত্রর শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, সেটা আমরা একটু খেয়াল করে দেখি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন তখন দেখলেন সেখানকার একদল মানুষ হচ্ছে রিফিউজি, আর একদল মানুষ হচ্ছে আনসার, যাদেরকে আমরা বলে থাকি মুহাজির এবং আনসার। মুহাজিরদেরকে আমরা আমাদের বর্তমান পরিভাষায় বলে থাকি রিফিউজি। রিফিউজি এবং আনসার তথা আনসার এবং মুহাজিরদের মধ্যে বংশগত কোনো সম্পর্ক ছিল না, আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না, এলাকার কোনো সম্পর্ক ছিল না, একটি মাত্র ভিত্তির সম্পর্ক ছিল, সেটি ছিল ইয়াকিনের সম্পর্ক, সেটি ছিল বিশ্বাসের সম্পর্ক, সেটি ছিল ইমানের সম্পর্ক। সেই ইমানের সম্পৃক্ত মানুষগুলি যদি আবার আখলাকের দিক থেকে একত্রিত হতে পারে তাহলে একটি দেশে, একটি অঞ্চলে, একটি রাজ্যে, সারা পৃথিবীতে সুশৃঙ্খল মানুষ তৈরি করা সম্ভব। সেই জন্য বিচক্ষণ রাষ্ট্র নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আখলাকের যে নমুনা দেখালেন সেটি হচ্ছে তাদের মধ্যে যেন কেউ কখনো ধারণা করতে না পারে যে উনি তো মুহাজির,
উনি তো ভেসে এসেছেন, ওনার বাড়ি নাই, ঘর নাই, আত্মীয় স্বজন নাই, ব্যবসা বাণিজ্য নাই, টাকা পয়সা নাই, তাকে আবার কিভাবে মূল্যায়ন করব। আমি তো আনসার, আমার জায়গা জমি আছে, আমার বাড়ি ঘর আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে ইত্যাদি, এই ধারণা যেন সৃষ্টি না হয়। সমাজ গঠনের জন্য এই ব্যক্তিগুলিকে তৈরি করলেন কিভাবে? সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসার এবং মুহাজিরদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভ্রাতৃত্ববোধ গঠন করে দিলেন। সাআদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির তথা আমাদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভ্রাতৃত্ববোধ গঠন করে দিলেন, তখন আমরা একটা মজলিসে প্রায় 90 জন ব্যক্তি ছিলাম। তারা তাদের মধ্যে দুই একজন বলে উঠলেন আনসার ভাইদের মধ্যে, যে ভাই তোমরা ভাসমান নও, তোমরা ঈমানের জন্য এসেছো, তোমাদের মধ্যে যে ইয়াকিন আছে আমাদের মধ্যেও সেই ইয়াকিন আছে, তোমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস করেছো আমরাও সেই আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, তোমরা যাকে নবী হিসাবে গ্রহণ করেছো আমরাও তাকে নবী হিসাবে গ্রহণ করেছি, অতএব তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো দূরত্ব থাকতে পারে না। আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনুষ্ঠানিকতার পরে সহোদর ভাইয়ের মতো যেভাবে আচরণ করা দরকার তাই করতে প্রস্তুত এবং তাই করেছিলেন। চার দুইতলা বাড়ি ছিল, তিনি বললেন ভাই তুমি তো অসহায়, তোমার নিচের তলা পছন্দ না উপরের তলা পছন্দ বলো, আমি সেটি ছেড়ে দিই তোমাকে, আমার ব্যবসা কেন্দ্র আছে অনেক, তুমি কোনটি পছন্দ করো, কোন ব্যবসা পছন্দ করো বলো, আমি সেই ব্যবসা তোমাকে ছেড়ে দিই, তুমি ব্যবসা করো। এই যে মানুষের সামাজিক শিক্ষার জন্য এটি একটি বড় নমুনা। শেষ পর্যন্ত এমনও বলেছিলেন যে আমার একাধিক স্ত্রী রয়েছে, তোমরা তো এখন অসহায়, তোমার বাড়ি নাই, ঘর নাই, তোমার টাকা পয়সা নাই, তোমাকে হয়তো কেউ বিয়ে শাদী নাও দিতে চাইতে পারে, অতএব আমার স্ত্রীদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় বলো, আমি তালাক দেই, সে ইদ্দত পালন করুক, তারপরে তাকে বিবাহ করো। যেমন স্বামী তেমনই স্ত্রী, কেউ যদি বলতেন যে আমি তোমাকে তালাক দিতে চাই, অমুক তোমাকে বিয়ে করবে, তাতে তাদের কোনো আপত্তি ছিল না। কিসের ভিত্তিতে? ইয়াকিনের ভিত্তিতে। ইয়াকিনের ভিত্তিতে তাদের আখলাক গড়ে উঠেছিল, ক্যারেক্টার গড়ে উঠেছিল, যার ফলে এই সমস্ত ব্যক্তি দিয়েই ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল, সারা আরব বিশ্বেই নয়, সারা আরব দুনিয়াতেই নয়, বরং সারা বিশ্বে সেই ইসলামের আখলাক এবং ইয়াকিন ছড়িয়ে পড়েছিল এই সমস্ত মানুষদের কারণে। এরাই হচ্ছে আসল ব্যক্তিত্ব এই মাদ্রাসা শিক্ষা পাওয়ার কারণে। আর কি শিখালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরস্পর যখন মিলিত হবে তখন কি করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলা মান তাআরাফ ওয়া মান লাম তাআরাফ। সাহাবী এসে জিজ্ঞেস করলেন আইউল ইসলামে খাইরুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলাম তো একটি ব্যাপক বিষয়, এর মধ্যে উত্তম দিকগুলি কি কি আমাকে একটু বলবেন? তখন তিনি মাত্র দুটি কথা বলেন, একাধিক হাদিসে একাধিক বিষয়ের কথা বলেছেন, তো এই হাদিসটিতে বললেন তুতিউমু তাআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ, তুমি ক্ষুধার্তকে অভাবীকে খাদ্যের ব্যবস্থা দিবে এবং স্বাভাবিকভাবে সামাজিক মানুষের সম্পর্ক অটুট রাখার জন্য একে অপরকে খাদ্যের ব্যবস্থা দিবে। তারপরে চেনো এবং না চেনো, চেনা এবং অচেনা, জানা এবং অজানা, যে কোনো মুসলিমকে দেখলে তুমি সালাম দিবে। অগ্রাধিকার ভিত্তিতে যদি এই দুটি বিষয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি তাহলে সালাম দেওয়া বেশি প্রয়োজন নাকি খাদ্যের ব্যবস্থা দেওয়া বেশি প্রয়োজন? খাদ্যের ব্যবস্থা দেওয়াটা আগে প্রয়োজন, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যে এসেছো, তোমরা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রতি অগ্রসর হবে, তাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিতেন খাদ্যের ক্ষেত্রে, নিজের ক্ষুধায় পেট জ্বালা জ্বলছে, আপনারা জানেন মেহমান এসেছে বাড়িতে, খাদ্যের যে ব্যবস্থা আছে তা সকলের হয় না, স্বামী স্ত্রী বাতি জ্বালিয়ে রেখে নিভিয়ে দিলেন, মেহমানকে খেতে দিলেন, এটি হচ্ছে মাদ্রাসা শিক্ষার বাস্তব নমুনা, যে ব্যক্তি গঠনের জন্য মাদ্রাসা শিক্ষার কি ভূমিকা। মাদ্রাসা শিক্ষার ভূমিকা হচ্ছে নিজে না খেয়ে অপরকে গড়ে তুলতে হবে, অপরকে
আদর্শবান করে তুলতে হবে। নিজে শক্তিশালী হলে চলবে না, বরং আমি না খেয়ে হলেও যে ক্ষুধার্ত রয়েছে তাকে খাবার দিতে হবে। এটি হচ্ছে ব্যক্তি এবং সমাজের গঠনের ক্ষেত্রে বড় নিয়ামক হচ্ছে মাদ্রাসা শিক্ষা। এই মাদ্রাসা নামক প্রতিষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাগুলি দিয়েছেন। সামাজিকভাবে যদি আমরা দেখি তাহলে আজকে আমরা প্রতিবেশীর জায়গা ঠেলে ঠেলে নিয়ে যেতে যেতে তার ঘরের মধ্যে চলে যায়, দুই ফিট চার ফিট এগিয়ে নিয়ে যায়। খেতে যখন আইল বলি, এই আইল পরিষ্কার করতে করতে আমার জমির সীমানা বেড়ে চলে যায় অন্যের জমির মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। অথবা অন্য ভাষায় বললেন, আল্লাহর কসম তোমাদের মধ্যে সে মুমিন নয় যে প্রতিবেশীর অধিকারকে রক্ষা করতে সক্ষম নয়। ইসলাম শিক্ষা দিল, মাদ্রাসা শিক্ষা দিল যে প্রতিবেশীর অধিকার রক্ষা করতে হবে। সেই প্রতিবেশীর অধিকার রক্ষার জন্য যে পাঠশালা দরকার সেটির নামই হচ্ছে মাদ্রাসা। সুতরাং আখলাকের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে অবশ্যই এই মাদ্রাসার শিক্ষা তথা ক্যারেক্টারের যে শিক্ষা সেই শিক্ষাটি মাদ্রাসায় যতটা শেখানো হয়, ইসলামী প্রতিষ্ঠানগুলিতে যত শেখানো হয়, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলি যত আছে সেগুলিতে তত শেখানো হয় না। আমরা আরো খেয়াল করে দেখেছি মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসার ছাত্রগণ এদের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা, এদের মধ্যে যে স্নেহবোধ, এদের মধ্যে যে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ, এটি হচ্ছে এই মাদ্রাসা শিক্ষার কারণেই, এই ক্যারেক্টার শিক্ষার কারণেই তা পেয়েছে। যার ফলে আমরা দেখেছি মাদ্রাসার ছাত্রগুলি মাদ্রাসার শিক্ষকের কাপড় ধুয়ে দেন, স্ত্রী করে দেন, মাদ্রাসার শিক্ষকের শরীরে সাবান দিয়ে গোসল করে দেন, মাদ্রাসার শিক্ষকদেরকে তারা অজুর পানি দিয়ে দেন, বিছানা পরিষ্কার করে দেন, জুতা পরিষ্কার করে দেন, মশারি টাঙ্গিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমরা এই সভ্যতার যুগে, আদর্শের যুগে, উন্নত যুগে, তথাকথিত উন্নত যুগে আমাদের শিক্ষককে, ইউনিভার্সিটি লেভেলের শিক্ষককে লাঠি মেরে পানিতে ফেলে দিচ্ছি, আমরা হচ্ছি সেই ছাত্র। কারণটা কি? এই প্রতিষ্ঠানগুলিতে ক্যারেক্টার নামক কিছু নাই, না আছে শিক্ষকদের মধ্যে, না আছে পরিচালকদের মধ্যে, না আছে ছাত্রদের মধ্যে, যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই দিক থেকে। তৃতীয় যে বিষয়টি, তিন নম্বর সি, সেটি হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি হচ্ছে আল ইবদা, মানে আবিষ্কার করতে হবে। শুধুমাত্র ইমান এবং আখলাক নিয়ে বসে থাকবে মাদ্রাসা শিক্ষা এটা দেয় না। ইসলাম এটা বলে নাই, কোরআন এটা বলে নাই, হাদিস এটা বলে নাই, সাহাবে কেরামদের শিক্ষা এটা নয়, পূর্বসূরী সালাফে সালেহীনদের শিক্ষা এটা নয়, বরং সেটি থেকে আবিষ্কারমূলক, উদ্ভাবনামূলক কিছু পদ্ধতি বের করতে হবে যা ইসলাম নিষেধ করে নাই। যার ফলে দেখেছেন আজকে বর্তমানকালে বিজ্ঞানীদের 1001 জন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী কি কি আবিষ্কার করেছিলেন তাদের নমুনা আজকে আল্লাহর ফজল করমে কোন একজন লিখেছিলেন ইংরেজিতে, সেটি এখন বাংলাতেও প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলাম তথা মাদ্রাসা শিক্ষার ভূমিকা যদি আমরা খেয়াল করতে দেখতে চাই তাহলে অবশ্যই ব্যক্তির চরিত্র, ব্যক্তির ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে যেরকম ভূমিকা, ঠিক তেমনিভাবে আদর্শ গড়ার ক্ষেত্রেও তেমনই ভূমিকা মাদ্রাসার। আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে ক্রিয়েটিভিটি তথা আবিষ্কারের ক্ষেত্রে, উদ্ভাবনের ক্ষেত্রে এই ইসলামের ভূমিকা, মাদ্রাসার ভূমিকা কম নয়। এটিকেই আমার মনে হয়, এটিকেই কেন্দ্র করে এই তিনটি সির কথা চিন্তা করে হয়তোবা বর্তমান আধুনিক সমাজের শিক্ষা ব্যবস্থাকেও এই তিনটি স্তরে নির্ণয় করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে, একটা হচ্ছে তারা বলে ফান্ডামেন্টাল এডুকেশন, মৌলিক নীতি নৈতিকতার শিক্ষা দেবে। মৌলিক নীতি নৈতিকতার শিক্ষা দিবে। এরপর হচ্ছে কারিগরি শিক্ষক, কারিগরি শিক্ষা। এরপর হচ্ছে উচ্চতর শিক্ষা, যেটাকে আমরা বলে এসেছি ইবদা তথা ক্রিয়েটিভিটি।
উচ্চতর শিক্ষা সেখানে গবেষণা হবে, কোরআনের আয়াত গবেষণা হবে, হাদিস গবেষণা হবে, এবং সেই গবেষণার সাথে মিল করে বর্তমান বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে নতুন কিছু আবিষ্কারের দিকে যাবে। ইসলামের নীতি নৈতিকতা যেমন গবেষণা হবে, ঠিক ঠিক তেমনি ভাবে বিজ্ঞানের উন্নতির কথাও গবেষণা হবে। এই তিনটির সমন্বয় যদি কেউ করতে পারেন তাহলে মাদ্রাসা শিক্ষার মধ্যেই এগুলি পাবেন বলে আমরা আশা করতে পারি। সুতরাং মারকাজুস সুন্নাহ সালাফি কমপ্লেক্স এই তিনটি মূলনীতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুবর ইসমাইল বিন আব্দুল গনি তিনি মনে আশা নিয়েই এই মাদ্রাসাটি দৃঢ় বিশ্বাস তথা সঠিক আকিদা এবং বিশ্বাসের ভিত্তিতে পরিচালনা করবেন, এবং সেই সাথে আখলাক এবং মুআমালাত কোরআন এবং সুন্নার আলোকে শিখাবেন। সেই সাথে এই ছাত্রগুলি যেন এখান থেকে বের হয়ে গিয়ে আবিষ্কারমূলক কিছু করতে পারে, উচ্চতর শিক্ষার জন্য গবেষণামূলক কিছু করতে পারে, সেজন্য আমার মনে হয় কমপ্লেক্স নামটি নামকরণ করা হয়েছে। সুতরাং এই মাদ্রাসাকে আপনারা যারা এই এলাকার জনগণ রয়েছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে সহযোগিতা করবেন। কেউ ছাত্র দিবেন, কেউ একটু ভালো কথা বলে উপদেশ দিবেন, কেউ ভালো কিছু অর্থ দিয়ে সাহায্য করবেন, না হলে কেউ বিরোধিতা করবেন না। কেন, এখানে বিশুদ্ধ আকীদা এবং বিশ্বাস, সুন্দর আচরণ এবং গবেষণামূলক কিছু করা হবে, সেই ভিত্তি নিয়ে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই মারকাজুস সুন্নাহ সালাফিকে কবুল করেন, মারকাজুস সুন্নাহ সালাফি কমপ্লেক্সকে আল্লাহ কবুল করেন, এবং যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে যেন এই এলাকার ছাত্র এবং এই এলাকার জনগণ উপকৃত হতে পারে। এই ছাত্রগুলি বেরিয়ে গিয়ে যেন সমাজের দুর্নীতি, অন্যায়, অবিচার, ব্যভিচার, পাপাচার থেকে এই ছেলেগুলি যেন নিরাপদে থাকতে পারে, এই ধরনের পরিবেশ আপনার সৃষ্টি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন এবং মাদ্রাসাকে কবুল করুন। যে টিপসটি বলেছিলাম নেবেন নাকি না, আপনি একাই বলছেন মানে কেউ চান না, কি বলেছিলাম, কানা হবেন না ইনশাআল্লাহ, প্যারালাইসিস হবেন না, কান নষ্ট হবেন না, এটা আমার কথা নয়, রহমাতুল্লিল আলামিন কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিপস দিয়েছেন, এইটি যদি গ্রহণ করেন, পালন করেন, বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, দৃঢ় আস্থা এবং ভরসা নিয়ে, তাহলে ইনশাআল্লাহ আপনি এই ধরনের আক্রান্ত হবেন না। কোনো প্রতিবন্ধীকে যখন দেখবেন, কোনো প্রতিবন্ধীকে যখন দেখবেন, প্রতিবন্ধী বলতে সে কথা বলতে পারে না, অথবা চোখে দেখে না, অথবা প্যারালাইস, ঠিকমতো হাঁটতে পারে না, এইরকম ব্যক্তিকে যখন দেখবেন তখন একটি দোয়া পড়বেন। এই দোয়াটি যদি পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো প্রতিবন্ধীকে দেখে এই দোয়াটি পাঠ করবে সে যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রোগ দিবেন না ইনশাআল্লাহ। অতএব এই দোয়াটি হচ্ছে আমি শুধু বলে যাব, আর এটি শেখার জন্য আপনাদেরকে আসতে হবে এই মাদ্রাসায়, এই মারকাজুস সুন্নাহ সালাফিতে আসতে হবে, আপনাদেরকে নিয়মিত শিখতে হবে। বলেন না শত শত হাজার টাকা ভিজিট দিয়ে আমরা ট্রিটমেন্ট করে আসবো ঢাকায় গিয়ে, তাতে অসুবিধা নাই, কিন্তু 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে গিয়ে এসে এখানে গিয়ে একটা দোয়া শিখে আসবো, এরকম মানসিকতা আমাদের নাই। অতএব এই মানসিকতা সৃষ্টি করুন। দোয়াটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো প্রতিবন্ধীকে দেখে এই দোয়াটি পড়েন তাহলে তিনি ওই রোগে আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবেন। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদদালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। অনেকেই জানেন, দোয়াটি নিয়মিত পড়ার চেষ্টা করবেন। কোনো নেশাগ্রস্ত মানুষকে দেখেছেন এটা পড়ুন, আল্লাহ আপনাকে ওই নেশা থেকে হেফাজত করবেন। কোন ল্যাংড়া খোড়াকে দেখেছেন এই দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।